হোটেলের টাচই পাবেন না যেহেতু ঘরে রান্না করে নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম হরিপুর বিধানপল্লী এই হরিপুর বিধানপল্লিতে এসেই একটা জিনিস দেখেছি এত সুন্দর মানে দুটো পাশাপাশি দোকান আর আপনাদের তো বিরিয়ানি এবং ফ্রাই রাইস চিলি চিকেন তার সাথে কী বলে ওটা পোলাও পোলাও চিকেন কষা খেতে খুবই পছন্দ করেন মানে যে কোনো অল টাইম ফেভারিট এটা তো আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেখানে কিনা আপনারা জাস্ট এক হাত ডিস্টেন্সে দুটো খাবারই পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে এখানে এসেছি সেটা হচ্ছে হরিপুর বিধানপল্লী আর দেখুন বাঁ দিকে আমাদের পূজাদি আছে পূজাদির এই স্টল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোলাও চিকেন কষার আর ফ্রায়েড রাইস পাওয়া যায় কম্বো আর আমার ডান দিকে রয়েছে সেই বিখ্যাত কালা চাঁদ বিরিয়ানি মানে একই পাড়ায় একই গলিতে পাশাপাশি দুটো দোকান তো চলুন আজকে প্রথমে কিন্তু যাব কালা চাঁদ বিরিয়ানি কারণ বিরিয়ানি আমাদের বাঙালির একটা আবেগ তো প্রথমে কালাচাঁদ বিরিয়ানিতে যাই কালাচাঁদ বিরিয়ানি সমস্ত কিছু আপনাদের দেখাবো তারপরে আসছি পূজাদির কাছে চলুন ভিডিওটা এনজয় করবেন বাম্পার ভিডিওতে চলেছে কিন্তু তো প্রথমেই কিন্তু চলে এলাম কালাচাঁদ বিরিয়ানি আচ্ছা কালাচাঁদ কার নাম দাদা কালাচাঁদ বাবার নাম আচ্ছা জেটু নমস্কার জেটু কেমন আছেন বলুন আচ্ছা 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 কালাচাঁদ বিরিয়ানির নামটা কেন হলো বলো মানে কি করো তোমরা বেসিক্যালি কালাচাঁদ বিরিয়ানির নাম হলো ওই কারণেই যখন লকডাউন পড়েছিল তখন কোনো কাজবাজ ছিল না আচ্ছা ঠিক আছে বাবা ছিল অসুস্থ মা অসুস্থ বাড়িতে ছোট বাচ্চা তখন রান্নার কাজবাজ বন্ধ ছিল ক্যাটারিং বন্ধ ছিল তো কি করে বেসিক্যালি তোমরা ক্যাটারিং এর জন্য এই জন্য এখানে দেখতে পাচ্ছি কালাচাঁদ দাস এই রান্নার ঠাকুর লেখা যায় জানো তাই তো তখন ভাবলো যে চারিদিকে করোনা আচ্ছন্ন হয়ে গেছে সারা জায়গায় তখন কাজ বাজ নেই কি করে সংসার চলবে তা বাবা হাতের কাজ জানে তখন কি করলো বাবা একটা সুনাম আছে এখানে চপের দোকান আছে জেটু তাহলে কত বছর রান্নার সাথে যুক্ত আছে 40 থেকে 45 বছর 40 থেকে 45 বছর মানে বিয়েবাড়ির অল রান্না তুমি করো সব রান্না পারো অল টোটাল বাহ আর এখন বিরিয়ানির ব্যবসাটা তুমি ঘরে শুরু করেছো তাই তো কোন ওই চারটে পাঁচটা বিরিয়ানি বানাতাম চারটে পাঁচটা বা 10টা মানুষের ভালোবাসায় আচ্ছা এই দোকানটা এখন তিন হারি চার হারি বা দু অনুষ্ঠান বেশি দশ হি বারো হারি বেঁচে দিই মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তুমি ভাইরালটা বেশি হয়ে তাই তো আপনার তোমাদের মাধ্যমে লোকে জানতে দোকান আছে আজকে তো আমি প্রথম তোমার কাছে এলাম তোমার বড় ফ্যান আমি অনেক দিন তোমাকে দেখলাম তোমার ভিডিও রোজই দেখি আচ্ছা তুমি এখন কি বানাও চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বেসিক্যালি রোজ বানাই মটনটা সানডেতে করি আচ্ছা আর তোমার নামটা বলো আমার নাম অমিত দাস অমিত দাস আচ্ছা এই যে বিরিয়ানি বানাচ্ছো কেমন সেল হচ্ছে বাড়িতে বসে বিরিয়ানি সেল আছে আপনাদের আশীর্বাদে

বারো তেরো হাড়ি যায় বারো তেরো হাড়ি যেমন পয়লা বৈশাখের দিন আমি প্রায় চোদ্দ হাড়ি বিরিয়ানি বানাই চোদ্দ হাড়ি ওরে সাবাস আর পুজোর সময় আঠারো থেকে উনিশ হাড়ি বিরিয়ানি আমি যখন এলাম দেখছি একদম ইন্টেরিয়ার গ্রাম একদম 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 তা সত্ত্বেও মানে এরকম দশ বারো হাড়ি তোমার পয়লা বৈশাখে সেল করে দিয়ে গেছে বা এটা তোমাদের ভালোবাসায় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার আর এখানে দেখছি তো চিকেন চাপও লেখা আছে চিকেন চাপটা একটু দেখা চলে আসুন সমস্ত এটা তোমাদের ঘর নাকি একদম আচ্ছা ঘর আর এখানেই দেখছি পাশে রান্না আমি যাচ্ছি চিকেন চাপটা একটু দেখো এটা কত গ্রাম করে পিস একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম করে আচ্ছা একশো গ্রাম ওরিয়া লেকটা দেখুন কত বড় হুম

এই কটা থেকে শুরু করো তুমি আমাদের ওপেনিং দেড়টা থেকে রাত দশটা পর্যন্ত দেড়টা থেকে দশটার মধ্যে যদি দোকান যতক্ষণ খোলা থাকবে যদি নিতে চান এই হাবরা অশোকনগর গুমা বিরা এইগুলো তো দিতে পারবে নাকি হোম ডেলিভারি ব্যবস্থা আছে নাকি আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি ব্যবস্থা কত দূর পর্যন্ত দিতে পারবে একটা একটা এরিয়া থাকে তারপরে চার্জ করি যদি একটু দূরে হয় তখন দূরে হলে চার্জ হবে মিনিমাম ক প্যাকেট নিতে হবে মোটামুটি চার পাঁচ প্যাকেট চার পাঁচ প্যাকেট নিতে হবে তাহলে দাদা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেবে আর তোমার নাম্বারটা বলে দাও কেউ যদি কল করে আমার নম্বর হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন এইট টু নাইন ফোর থ্রি সেভেন আরেকটা নম্বর আছে নাইন এইট সেভেন ফাইভ ডাবল সিক্স নাইন জিরো সিক্স সেভেন একদম এই নাম্বারে কল করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা অমিত দা বলো এবার তোমার কাছে আসতে তাহলে কি করে আসবে বলো অশোকনগর থেকে কাছে হবে না হাবড়া দুটোই একদম সমান সমানই জায়গা যদি অশুক থেকে কেউ আসে ভোরবপতলা মোড় আর হাওড়া থেকে আসলে হরিপুর মোড় হরিপুর মোড় এসে বলবে রান্না করে কালা ঠাকুরের বাড়ি বা কালাচাঁদ বিরিয়ানি বললেই দেখিয়ে দেবে সব ঠিক আছে আর এই যে কালাচাঁদ বিরিয়ানি দেখালাম এরপরে কিন্তু এসেছি পূজাদির কাছে আর এই হচ্ছে সেই ফুডি লাভার ফুডি লাভারস আচ্ছা ফোন নাম্বার ফোন নাম্বার ঠিক এটাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই ফোন নাম্বার বলছি দাদা ব্যানারটা আমি চেঞ্জ করতে চাই ব্যানারটা মানে বাচ্চা দিদির কিচেন হিসাবে সবাই কেন বদর বাচ্চা দিদি বলছে কেন বাচ্চা দিদি বলছে দাদা সুমন দাদা আমার এই নামটা দিয়েছে আর মেইনলি আমার যে 29 ইয়ারস সেটা কেউ বুঝতে চাচ্ছে না বিশ্বাস করতে যাচ্ছে না এর জন্য মানে দেখে মনে হচ্ছে তুমি সেই 16 17 বছরের একটা এর জন্য সুমন দাদা এই নামটা আমাকে দিয়েছে যে বাচ্চা দিদি বাচ্চা দিদি বলে ফার্স্ট ও বললো তারপর দিয়ে সবাই বাচ্চা দিদির কি লিখবে বাচ্চা দিদির কিচেন বাচ্চা দিদির কিচেন নামেই সবাই পরিচিত আমাকে ফোনও করছে এমন কি মটন চালু করব সেই দাদা বলছে হাবড়া বাচ্চার দোকানে বাচ্চা বিরিয়ানির দোকানে মটন আসছে আমার তো আমি কি বাচ্চা দিদির কিচেন পূজা দিদির দোকানেও কি আমার মটনটা আসবে আমার তাহলে ভালো লাগতো তোমার নাম তো পূজা দিদি একদম তো বাচ্চা দিদি বলেই এখন তুমি সোশ্যাল মিডিয়ায় মানে পরিচিত হয়ে গেছো তাই তো আচ্ছা এখানে তোমার দেখতে পাচ্ছি পোলাও ফ্রাইড রাইস আর কম্বো চিকেন কষা পাওয়া যায় আর রুটি ঘুগনি আলুর দম পাওয়া যায় এটা একটু বলো তুমি কি কি এটা ফার্স্ট আমি সন্ধ্যাবেলায় এটা করতাম রুটি ঘুগনি ডিম কষা তরকা আলুর দম এগুলো হতো তারপরে স্টার্ট হলো পয়লা বৈশাখের থেকে পোলাও ফ্রাইডাইস রাইস চিকেন কষা আর দু সপ্তাহ পর ইচ্ছা আছে মাটন আর চিলি চিকেনটা স্টার্ট করা আচ্ছা মাটন চিলি চিকেন এই গরমটা একটু কমলে দাও করে দাও তো গরম পড়েছে না

হ্যাঁ এত ঝরঝর করে পড়ছে তো একদম একটু দেখা উপর থেকে এই দেখুন বন্ধুরা ঝরঝর করে একদম পড়ছে আর এখানেও কাজু কিশমিশে ভর্তি দেখতে পাচ্ছি মোটরশুটি আছে নাকি আচ্ছা আর তোমার চিকেন যে চিকেন

Miren de vaca. আর এটাই তোমার বাড়িতেই তাই তো বাড়িতেই থেকেই তুমি বিজনেসটা শুরু করেছো আচ্ছা তোমার আগে যে রুটি গুগনি আলু দম এনে দেখতে হচ্ছিল ওইটার থেকে রেসপন্স বেটার আসছে নাকি হ্যাঁ রেসপন্স বেটার অনেকটাই ওটা যখন দোকান খুলতাম না সন্ধ্যাবেলায় কোনো কোনো দিন আমার এমন দিন গেছে বওনি হয়নি পর্যন্ত बाप रे আমি সব সাজিয়ে বসেছি আবার কষ্ট করে এটা আমার যা ও আমার সঙ্গে হেল্প করে আচ্ছা 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 আইডিয়াটা কার ছিল প্রথম ফার্স্ট আইডিয়া বলতে কি মানে মেন আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে ছেলে হট করে বলছে ছেলেকে বিরিয়ানির কথা বলেছিলাম তোমার ছেলের বয়স কত ছেলের ইলেভেন প্লাস ইলেভেন দেখে তো বোঝাই যাচ্ছে না মানে এগারো বছরের ছেলে আছে ছেলের সঙ্গে কথা বলতে বলতে তখন ছেলে বলছে মা মিষ্টি মিষ্টি কেউ যদি বানায় প্রায় তো রোজই তো বিরিয়ানি খাই এই দাদার দোকান থেকে বিরিয়ানি খাওয়া হতো তখন ছেলে আমি বলছি মিষ্টি কি তখন বলছে মা কেউ যদি ফ্রাইড রাইস বা পোলাও বানায় তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি দোকানে স্টার্ট করি তাহলে তো তখন থেকেই

যদি ভালো খাবার সেগে সবাইকে তো ছড়িয়ে গেলে শক আউকে ছাড়ানোর কথা বলছি না এত কম দামে যদি খেতে হয় ভালো খাবার তো পূজার দোকানে হ্যাঁ বড় ভাবে তো পূজার দোকানে তোমাদের একবার হলেও আসতে হবে কমিটি আমাদের কি কলা পাতা দিচ্ছ না কি গো কলা পাতা হ্যাঁ কলা অপশনাল যদি কিছু কলা পাতা অপশন আছে তাই তো তো ডালাগাছা একটা বসে খাওয়ার ফ্যাসিলিটি এটাই যে কলা পাতায় আপনারা খেতে পারবেন দেখুন ওফ একদম রাইসটা শুধু দেখুন শুধু নাচছে রাইসটা একদম সেরা ঝরঝরে রাইস ওপরে সাদা হলুদ চাল আর ভেতরে পেঁয়াজ রসে ডোবানো মানে পেঁয়াজ রসে ফোট ইয়ে করার যে রাইসটা ব্রাউন রাইস ও হো 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 চিকেনের লেগটা শুধু দেখুন উফ সেরা পিস দিয়েছে একদম জুসি পুরো আর এখানে দাদা বললো চিকেনটা একটু ফ্রাই করে নেওয়া হয় ও গাবদা আলু আর এখানে ছাছা পেঁয়াজ দিয়ে দিয়েছে দেখুন এবার লঙ্কাও দেবে বলছে লঙ্কাটা বার গুজে রায়া ওরে বাহ তো আমাদের কলাপাতায় একদম দাদা নিয়ে চলেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই দেখুন ওহো আর এদিকে কিন্তু দাদা এবার চিকেন চাটটা দিচ্ছে দেখুন না দুটো লেখ দিও না একটা অন্য পিস দাও হ্যাঁ একটা বাহ সুন্দর একটা পিস দিয়েছে আর গ্রেভিটা দিচ্ছে সুন্দর ও জুসি একদম দেখেই যা লাগছে তো এইদিকে দাদা একদম সুন্দর করে প্লেটে চাপ নিয়ে চলে এলো ও দেখেই একদম লোভ ধরে যাচ্ছে এবার খেয়ে দেখি কেমন করেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা এটা একশো দশ থেকে পনেরো গ্রাম ওয়েটের একটা চিকেন আর চিকেনের গায়ে দেখছে একটা হালকা পাতলা কোটিন আছে দেখুন দেখতে পাচ্ছেন স্কিন না কিন্তু এটা হালকা কোটিন করে ফ্রাই করে বলে ওই জন্য একটা কোটিন দিয়েছে ঠিক আছে আর আলুটা একটু দেখি আমার আলুটা স্টাইলটা তো জানেনি একদম মাখন একদম পুরো মাখন দেখুন জাস্ট আর এই যে কাঁচা লঙ্কা কুঁজে দিয়েছে গো একটা মোটা দেখে একটু খেয়ে দেখি চলুন একদম রাইসটা দেখুন পুরো খিলা খিলা ঝরঝরে রাইস হো রকম জায়গা এসে এরকম দুটো খাবারের খনি খুঁজে পাবো সিরিয়াসলি বলছি আমি এক্সপেক্ট করিনি আমাদের বাঙালির আবেগ তো এই পোলাও মটন কষা আর এই এক বিরিয়ানি খেয়ে দেখি আর রাইসটা কোয়ালিটি দারুন একদম গোলাপের পাপড়ির মতো হালকা এই যে পেঁয়াজ শসা এবার একটু খেয়ে দিবি বন্ধুরা লোদকে ওয়েট দেখেছেন সোজাই হচ্ছে না ও দারুন চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে এইরকম ফ্রাই চিকেন এত সুন্দর সেদ্ধ হয়েছে কোথাও খায়নি এই দেখুন মারাত্মক সেদ্ধ হয়েছে মারাত্মক জাস্ট খুলে খুলে চলে দেখুন জাস্ট খুলে খুলে জাস্ট খুলে খুলে এই কোটিনটা আছে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে স্কিন আছে দারুণ লাগছে কিন্তু খেতে এই দেখুন পড়ে গেছে নাকি ও বাবা গো বুকে পাথর লেগে গেল গো তো সত্যি কথা বলতে কি রকম বিরিয়ানি এখানে যে খাবো আনএক্সপেক্টেড এরকম একটা গ্রাম্য এরিয়াতে মানে সত্যি অমিত দা এখানে বসে আছে দারুণ হয়েছে বিরিয়ানিটা আর বিশেষ করে এই যে চিকেনের কোটিনটা ফার্স্ট টাইম এরকম দেখলাম মানে হাবড়ার বুকে কালাচাঁদ বিরিয়ানিতে এরকম একটা পাতলা কোটিন দিয়ে চিকেন ফ্রাই করা হচ্ছে মারাত্মক খেতে আপনারা এসে জাস্ট শুধু এবার ট্রাই করে দেখুন বিরিয়ানিটা একদম লাইট কোনো রকম এসেন্স নেই গোলাপ জল না কেওড়া জল কোনো রকম এসেন্স নেই আর কোনো রকম মশলার আধিক্যতা নেই দেখুন একদম পুরো জুসি দেখছেন খুব যে পাতলা সেটাও নয় খুব যে একদম মানে কি বলবো গাঢ় সেটাও নয় একদম মিডিয়াম একদম নুন সুন্দর ঝাল নেই দারুণ করেছে দারুন এবার একটু চিকেনটা আপনাদের দেখাই সিরিয়াসলি মানে অমিতা তোমার এখানে চিকেনের যে কোয়ালিটি গুলো খাচ্ছি অসাধারণ অসাধারণ মানে হাত দিলেই খুলে চলে আসছে একদম অথচ টাইটনেস আছে মানে যখন তুলছে ভাঙছে না অথচ হাত দিচ্ছি দুটো অঙ্গ করে প্রেস করলে একদম খুলে যাচ্ছে আপনারা যে কোনো অনুষ্ঠানে হোক এখানে বিরিয়ানি বানান বানিয়ে জন্মদিন বার্থডে পার্টি একবার শুধু ট্রাই করে দেখুন এই অশোকনগর চত্বরে এটা হচ্ছে সেরা বিরিয়ানি সেরা যতগুলো দোকানে আমি ফুড রিভিউ করেছি হাবড়া বলুন অশোকনগর বলুন আমি সব জায়গা থেকে বলবো দুটোই টানছি হাবড়া এবং অশোকনগর আমার এটা সেরা বিরিয়ানি লাগবে সেরা মন থেকে বলছি আর একটা বিশেষ দ্রষ্টব্য দেখুন কি লেখা আছে নিজের পাতা নিজে ফেল তাহলে এবার বাচ্চা দিদি বলি পূজা দি তাহলে তুমি রেডি করো এটা কি দিচ্ছ প্রথমে এই ফ্রাইড রাইস আচ্ছা এগিয়ে একসাথে দুটো রকম দেবে নাকি ফ্রাইড রাইস পোলাও দুটো তাহলে দুটো নিলে কত দাম পড়বে মানে দুটো দু রকম নিচ্ছি তো হ্যাঁ দু রকম যাচ্ছে আলু দুপে চিকেন যাবে আলু যাবে ও বাবা এ তো সবাইকে টপকে দেবে গো তুমি যা দিচ্ছ দুটো দু রকম আইটেম দিয়ে চাচা চিকেন আলু কষা দিয়ে পঞ্চাশ টাকা মাত্র সেরা আর আজকেও যদি একটা আইটেম না সেরাও তো পঞ্চাশ টাকা তাহলে তো রাইসের কোয়ান্টিটিটা কি বাই বেড়ে যায় নাকি হ্যাঁ তুমি যেহেতু দুটো দিচ্ছ এতটা রাইস তাহলে তো একটা নিলে তো রাইসটা তো বেশি হবেই আর এই হচ্ছে চিকেন কষা এই দেখুন বেছে বেছে কিন্তু পিসগুলো নিচ্ছি আলু একদম ঘরোয়া জাস্ট কালারটা দেখুন একদম ঘরোয়া কালার ঝোল আলু আনলিমিটেড দেওয়া হয় আর এই পরিমাণ রাইস মাত্র পঞ্চাশ টাকায় কি করে দিচ্ছে আচ্ছা তোমার লাভ থাকছে কি কিছু আর এই একটা লঙ্কা আবার এখানে লঙ্কা গুঁজে দেওয়া হচ্ছে একটা শসা একটা পেঁয়াজ তাহলে এটা কি রেডি হলো মহারানি থালি নামও দিয়ে সাবাস তাহলে বাচ্চা দিদির মহারানীর থালি এই হলো মহারানীর থালি কী কী পাচ্ছেন দেখুন পোলাও ফ্রায়েড রাইস আর দু পিস চিকেন কষা আলু দিয়ে সঙ্গে সালাড আছে সত্যি মানে ভাবার বাইরে ভাবার বাইরে একেই বলে কি করে দিচ্ছে বলুন তো এই ফ্রাড রাইস এতটা কোয়ান্টিটি এতটা কোয়ান্টিটি পোলাও তার সাথে দু পিস চিকেন এবং আলু দিয়ে এতটা এই বাজারে কেউ পঞ্চাশ টাকা দিতে পারবে আনলিমিটেড রাইসের সাথে এরকম চিকেন কষা কেউ দিতে পারেনি এত তো ভিডিও দেখেছেন কেউ পেরেছি কিরকম দিতে এই রকম কম্বো খেতে গেলে আসতে হবে কোথায় হরিপুর অশোকনগর তো চলুন অনেক বকে নিয়েছি একটু খেয়ে দেখি এই যে ঝরঝরে পোলাও কাজু কিশমিশ মটরশুটিতে ভর্তি একটু খেয়ে নিই গোবিন্দভোগ চাল হালকা গরম মশলা ফ্লেভার মিষ্টির পরিমাণটা ঠিকই আছে একদম ঠিক আছে আলুটা দেখুন আলু একদম চামচে করে সুন্দরভাবে কেটে গেল দেখে তো মনে হচ্ছিলো ঘরোয়া একটু খেয়ে দেখি কতটা ঘরোয়া একদম ঘরোয়া কোনো রকম হোটেলে টাচই পাবেন না যেহেতু ঘরে রান্না করে এই দেখুন পেস আবার আইসক্রিম নাকি বিক্রি করতেছে ঘন্টা বাজাচ্ছে চিকেনের ঝোলটা মারাত্মক করেছে আমার তো হেভি লাগছে চিকেন কষাটা পোলাটো দিয়ে চিকেন কষাটা জাস্ট জমে যাবে এরকম হালকা করে ঝোল নিতে হবে একটু পোলাটো নিতে হবে স্বর্গ খুব যে লং সেটা না একদম মিডিয়াম রাইস দেখতেই পাচ্ছেন চালেরিয়াটা একটু খেয়ে দেখি মনে হচ্ছে একটু সেদ্ধ হতে পারতো একটু খেয়ে দেখি আর একটু চালটা সেদ্ধ হবে এটা হালকা গরম মশলার ফ্লেভার এটা একদমই মিষ্টি নেই আর গাজর বিনস কি বলে কাজু কিশমিশ ইত্যাদি আছে আমার মতে এই রাইসটা আর একটু সেদ্ধ হলে আর একটু বাড়ত চালটা এটা নেই এটাই একটুখানি খেয়ে দেখি সলিড পিস আছে এই দেখুন পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছে মারাত্মক বানিয়ে চিকেন কষাটা পনেরো টাকা করে পিস আপনারা চাইলে রাতে রুটির সাথেও বাড়িতে কিনে নিয়ে গিয়ে খেতে পারেন এই তিনটে আইটেমের মধ্যে আমার চিকেন কষাটা সবথেকে বেস্ট লাগলো তো ওভারঅল এই ছিল পূজাদি অর্থাৎ দিদির ভাইরাল কম্বো পঞ্চাশ টাকা আসুন একদম পেট ভরে তৃপ্তি করে খান এবং রিভিউটা এই আপনাদের কমেন্টটা অবশ্যই করবেন যারা আগে খেয়েছেন বা পরে খাবেন ভিডিও দেখার পর কমেন্ট অবশ্যই করবেন দুই দোকানের বর্ডারে দাঁড়িয়ে আছি যাকে বলে এই পাঁচিরে দাঁড়িয়ে আজকে বিচার হবে মানে শেষ রিভিউ সত্যি কথা বলতে কি আমার পাস অর্থাৎ কালা বিরিয়ানি বিরিয়ানি খেলাম আমার এই চত্বরে যতগুলো বিরিয়ানি আছে সেরা লেগেছে বিরিয়ানি মানে সব থেকে টপে যদি হয় অশোকনগর এবং কী বলে হাবরা অশোকনগর এবং হাবরার মধ্যে যদি টপ বিরিয়ানি হয় আমাদের কালাচাঁদ দাদার এই কালাচাঁদ জেঠুর বিরিয়ানি অর্থাৎ অমিতদার বিরিয়ানি আর এই দিকে সব থেকে সস্তায় যদি খেতে হয় আমাদের এই দিদি পূজা দি অর্থাৎ বাচ্চা দিদি সেরা কম্বো দিচ্ছে সেরা এই পঞ্চাশ টাকায় এই বাজারে কেউ দিতে পারবে না চিকেন কষাটা দারুণ করেছিল ফ্রাইড রাইসটা জাস্ট একটু চালটা সেদ্ধ হলেই হয়ে যেত মোটামুটি আর পোলাওটা দারুণ ছিল মিষ্টির ব্যালেন্স দুর্দান্ত তো আপনারাও আসুন এই হরিপুর বিধানপল্লিতে বা ঘোষপাড়াও বলছে অনেকে এখানে আসুন খেয়ে দেখুন দুটোই আমি আজকে ভিডিওতে আপনাদের তুলে ধরলাম খাওয়ার পরে বিচার করবেন যে এখানে খাবার কোয়ালিটিগুলো কেমন দু জায়গাতে আমি এখানে কোনো কম্পেয়ার করছি না কে আগে কে পরে সেটা আমি কোনো ওইদিকে যাচ্ছি না আপনারা হাতে দুটোই দিলাম অপশান যে কোনো কারো কাছ থেকে খেয়ে আপনারা আমাকে রিভিউ মানে কমেন্ট করবেন তো চলুন ভিডিওটা আর বড় করছি না অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম এই চত্বর থেকে যারা ভিডিও দেখছেন আমার ফার্স্ট ভিডিও তারা অবশ্যই ভিডিওতে দেখুন ভিডিও দেখুন আরও ভিডিও আছে প্রচুর ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন চ্যানেলে ফলো করবেন ফেসবুক পেজে আর ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই